কোরআনেও আমাদেরকে সঞ্চয়ের নির্দেশ করেছে। সঞ্চয় করা এটা তাকওয়ার খেলাফ নয়, বিশেষ করে আপদকালের সময় কোনো সংকট মুসিবত আসতে পারে, সেই জায়গা থেকে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা এবং কিছু সঞ্চয় করে রাখা বিপদকালীন সময়ে নিজের এবং আশপাশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য যেন সহযোগিতা হয় সেই জায়গা থেকে, এটা কিন্তু কোরআনের নির্দেশনা। আপনারা কোরআনের সূরা ইউসুফের একটা ঘটনা অনেকে শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিসসালামকে একটা বিশেষ বিচক্ষণতা দিয়েছেন, তীক্ষ্ণ বুদ্ধি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, আর সেটা হলো যে তিনি চাষাবাদ সম্পর্কে খুব ভালো বুঝতেন, জানতেন। তো মিশরে যখন তিনি দায়িত্ব প্রাপ্ত ছিলেন মিশরের কৃষি বিভাগের এবং এই রিলেটেড জিনিসগুলো দেখভাল করার দায়িত্ব যখন তার উপরে আসলো, আল্লাহ নবী ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর একজন নেককার বান্দা বা একজন বান্দা স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বের করেছেন, আবিষ্কার করেছেন যে একটা দুর্ভিক্ষ আসছে, একটা সংকট আসছে, যখন ব্যাপক হারে খাদ্যের অভাব দেখা দিবে, সংকট দেখা দিবে, অনটন আসবে, এই দুর্ভিক্ষ আসবে, এটা স্বপ্নের মাধ্যমে তিনি টের পেয়েছেন। প্রসঙ্গত বলে রাখি, ইমানদারের স্বপ্ন সত্য স্বপ্ন এটার মধ্যে ইন্ডিকেট থাকে, ইন্ডিকেট থাকে। আপনার জীবনে বহু স্বপ্ন দেখেন, সব স্বপ্ন ইন্ডিকেট মূলক নয়, আবার সব স্বপ্ন ভুয়া নয়। স্বপ্নকে নিছক স্বপ্ন বলে উড়িয়ে দেওয়া এটা কোনো মুসলমানের কাজ নয়, বরং স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে অনেক কিছুর আগাম ইন্ডিকেট দিয়ে থাকেন। আপনার জীবনে বহু স্বপ্নকে অ্যানালাইসিস করলে আপনি নিজেই বের করতে পারবেন যে আমি যা স্বপ্ন দেখেছি পরে সেটার বাস্তবায়ন হয়েছে, এরকম বহু ঘটনা আপনি আপনার নিজের জীবনে খুঁজে পাবেন। তো ইউসুফ আলাইহিসসালাম ওই ব্যক্তির স্বপ্ন অ্যানালাইসিস করে তার ব্যাখ্যা বের করেছেন যে একটা বিপদ আসছে, একটা সংকট আসছে, একটা দুর্ভিক্ষ আসছে দেশে। এটা তিনি আজ করার পর তখনকার দায়িত্বশীলদেরকে তিনি অ্যাডভাইস করলেন, তাদেরকে তিনি নির্দেশনা দিলেন, পরামর্শ দিলেন যে যে পরিমাণ ফসল এবছর হবে আমাদের, এই ফসলের অর্ধেকটা আমরা রেখে দিব, যাতে করে যেই বছর ফসল হবে না, দুর্ভিক্ষ হবে, সেই বছর যেন আমরা খেতে পারি। তো এই যে পরবর্তীতে সংকট আসতে পারে, এটি আঁচ করার পর আগে থেকে মিতব্যয়ী হয়ে কম খরচ করে সঞ্চয় করে আপদকালীন সময় নিজে এবং আশপাশের মানুষগুলোর দিকে যেন লক্ষ্য রাখা যায়, মানুষ উপকার যেন করা যায়, সেজন্য সঞ্চয় করাটা এটা দোষণীয় না, বরং কোরআনের সূরা ইউসুফের এই ঘটনার আলোকে এটা কোরআন কর্তৃক নির্দেশিত। আমাদের সমাজে বিশেষ করে যখন সুদিন আসে তখন আমাদের হুঁশ থাকে না, খরচ করতে 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 আমরা লাগামহীন হয়ে পড়ি, সঞ্চয় নিজের প্রয়োজনেও করার দরকার আছে এটাও আমরা ভুলে যাই। তো এই জন্য এই পরিস্থিতিগুলো আমাদেরকে নতুন করে স্মরণ করিয়ে দিয়ে যায় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ এবং নিষেধ করে গেছেন সেগুলো আমাদের কল্যাণার্থে করে গেছেন, আমাদের বুঝে আসুক অথবা